আমার প্রিয় ছাত্র সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে এবিটি মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ লাইফ সায়েন্স অর্থাৎ বিজ্ঞানের একশো পনেরো নম্বর পেজটি আজকে আমি সলভ করব থার্টি এইট এবং এইটটি ফাইভ আমরা সলভ করে দিয়েছি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা ভিডিওটিকে দেখে নিও তো চলো আমরা শুরু করি দেখো এটা হচ্ছে আমাদের একশো পনেরো নাম্বার পেজ প্রথমে আমাদের পনেরোটা এমসিকিউ আছে দেখে নি এক পয়েন্ট এক দেখো ফান গাছে শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া এক প্রকারের কি লিখবে অপশান ডি লিখবে ট্যাকটিক চলন এক পয়েন্ট দুই অগ্রস্ত প্রকটতা ঘটায় কোন হরমোন উত্তর অপশন এ লিখবে লেন্সের চারপাশের সিলিয়ারি পেশির শীতলীকরণের ফলে লেন্স পাতলা হলে যে রূপ দৃষ্টি ব্যাহত হয় তা হল উত্তর অপশন এ কাছের বস্তু দর্শন এক পয়েন্ট চার গমনের সময় মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে উত্তর হচ্ছে অপশন বি লিখবে লঘু মস্তিষ্ক এক পয়েন্ট পাঁচ কোষচক্রের গুরুত্ব সংক্রান্ত নিচে কোন বক্তব্যটি সঠিক তা স্থির করো উত্তর হচ্ছে অপশন বি লিখবে কোষচক্রের বিভিন্ন বিন্দুতে নিয়ন্ত্রণ নষ্ট হলে টিউমার সৃষ্টি হয় নেক্সট দেখো এক পয়েন্ট ছয় নিষেকের পর নির্ণিত নিউক্লিয়াস নিচের কোন গঠনে রূপান্তরিত হয় তা স্থির করো উত্তর হচ্ছে অপশান জনন পরীক্ষায় দুটি শঙ্কর গোল হলুদ গাছের মধ্যে শঙ্করায়ন ঘটালে জনুর ফিনোটাইপ অনুপাত কি হবে উত্তর হচ্ছে অপশান এ থ্রি ইস্টু ওয়ান এক পয়েন্ট আট হলান্ড্রিক জিনের বই প্রকাশ মানুষের কোন অংশে দেখা যায় উত্তর হচ্ছে অপশান সি লিখবে যুক্ত পিনা এক নয় নিচের কোন রোগে মহিলাদের তুলনায় পুরুষরা বেশি আক্রান্ত হয় উত্তর লিখবে অপশান সি হিমোফিলিয়া এক পয়েন্ট দশ দেখে নাও পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো উত্তর হচ্ছে অপশান বি লিখবে অক্সিজেন এক পয়েন্ট এগারো চারটি প্রকোষ্ঠ থাকে যে প্রাণীতে তা হলো উত্তর হচ্ছে অপশন ডি কুমির এক পয়েন্ট বারো উটের মূত্রে বেশি থাকে উত্তর হচ্ছে অপশান বি ইউরিক অ্যাসিড এক পয়েন্ট তেরো ডি নাইট্রিফাইং জীবাণু হল উত্তর লিখবে অপশান ডি সিউডোমোনাস এক পয়েন্ট চোদ্দ সি ও হয় উত্তর কি অপশান সি বায়ু দূষণের ফলে এক পয়েন্ট পনেরো নিচের কোনটি বহিরাগত প্রজাতি নয় তা স্থির করো উত্তর হচ্ছে অপশন ডি লিখবে পুটি বিভাগ ক্ষয় চলে আসা আমরা বিভাগ খটাকে দেখে নেব প্রথমে আমাদের শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে এক টা বলা হচ্ছে দেখো পত্তরন্দ খোলা ও বন্ধ হওয়া ড্যাশ চলন উত্তর লিখবে ফটো ন্যাস্টিক চলন দু নম্বর দুই পয়েন্ট দুই দেখো জি জিরো দশায় ড্যাশ কোষ অবস্থান করে উত্তর লিখবে পেশি কোষ অবস্থান করে দুই পয়েন্ট তিন রক্ত তঞ্চনকারী ফ্যাক্টর নাইন এর অভাবে হিমোফিলিয়া বা খ্রিস্টমাস রোগ হয় চোখে দৃষ্টিশক্তি প্রকর হয় পিকটেন বানটা কিন্তু পয় একার একার টয় টিন কিন্তু কিন্তু আলাদা জিনিস ভুল কিন্তু হ্যাঁ দুই পয়েন্ট পাঁচ শ্বাসনালির প্রধাকে ড্যাস বলে উচিত ব্রঙ্কাইটিস বলে দুই পয়েন্ট ছয় দেখে আরাবাড়ি অরণ্যের প্রধান গাছ হলো উত্তর শাল গাছ হয়ে গেল নিচের বাঘগুলি সত্য অথবা পাঁচটি চলো প্রশ্ন দেখে বংশগত খরবরতা দূর করতে সাহায্য করে এটি রাইট অ্যান্সার দুই পয়েন্ট আট ক্লিভেজের মাধ্যমে উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস ঘটে উত্তরটি কিন্তু ভুল ক্লিভেজ ক্লিভেজের মাধ্যমে কিন্তু প্রাণীকোষের সাইটোকাইনেসিস ঘটে নেক্সট অ্যালিল হলো জিনের পরিবর্তিত রূপ একদম সঠিক অ্যান্সার দুই পয়েন্ট দশ দেখো গিঙেগা বাইলোবা একটি উদ্ভিদ জীবাসের উদাহরণ এটি ভুল অ্যান্সার কারণ হচ্ছে প্রাণীটিকে কিন্তু এখনো উদ্ভিদ থেকে এখনো পাওয়া যায় তাই এটা কিন্তু জীবাসে উদাহরণ নয় এটা একটা জীবন্ত জীবাসে উদাহরণ হতে পারে দুই পয়েন্ট এগারো ক্যান্সার সৃষ্টিকারী জিনকে অঙ্ক দিন বল এটি রাইট অ্যান্সার দুই পয়েন্ট বারো প্রবাল গমনে অনেকে কিন্তু বলতে পারে এটা হতে পারে কিন্তু এটা ভুলই আছে কারণ প্রবাল প্রবালের কিন্তু দুটো দশা দেখা যায় প্রথম দশা কিন্তু সে এক জায়গাতে এক জায়গায় যেতে পারে যাই হোক সমস্ত জীবন দশায় যেহেতু সে যেতে পারে গমন করতে পারে তাহলে কিন্তু এটা অক্ষম হবে না ক্লিয়ার চলো আমরা এবারে স্তম্ভ বিস্তম্ভ দেখে নেব দেখো দুই পয়েন্ট তেরো মাস কি লিখবে অপশান সি লিখবে মূল ইন্দ্রিয়ের অনুভূতি গ্রহণ চোদ্দ দেখো জনুক্রম দেখা যায় অপশান এ লিখবে ফাঁড গাছে দুই পয়েন্ট পনেরো হিমোপিলিয়া বি এটা হচ্ছে অপশান বি ক্রিসমাস রোগ দুই পয়েন্ট ষোলো অভিশারী অভিযোজন দেখো এ লিখবে সমবৃত্তি অঙ্গ দুই পয়েন্ট শত ব্ল্যাক ডিজিসিক শব্দটি বেছে লেখো এ সি টি এইচ এবং এ ডিএচ এবং টিএস চারটের মধ্যে কোনটা বি সদৃশ এ হচ্ছে বি সদৃশ কারণ হচ্ছে এটা হচ্ছে পশ্চাৎ পিটুরি গ্রন্থ থেকে কিন্তু নিশ্চিত হয় বাকি দেখো তিনটে এটা কিন্তু অগ্র পিটুরি গ্রন্থ থেকে নিশ্চিত হয় দুই পয়েন্ট কুড়ি অশ্রুতে উপস্থিত ব্যাকটেরিয়া ধ্বংসরূপী উৎসেচকের নাম লেখো উত্তর হচ্ছে লাইসোজাইম দুই পয়েন্ট একুশ নিচের প্রথম শব্দ জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোড়াটির শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাও শিশুর স্তন্যপানের ইচ্ছা স্তন পানের ইচ্ছা এটা সহজাত প্রতিবর্ত ক্রিয়া এবং শিশুর হাঁটা হচ্ছে একটি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া বাইশ নম্বর প্রশ্ন লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী জিন কোন ক্রমজমে থাকে উত্তর লিখবে সেক্স ক্রোমোজোমে থাকে বিশুদ্ধ লাল ও বিশুদ্ধ সাদা ফুলওয়ালা গাছের সংকলনের ফলে গোলাপি ফুলওয়ালা গাছ উৎপন্ন হয় তখন বলে দুই পয়েন্ট চব্বিশ গরম তরল সুপ কথাটির প্রবক্তাকে হ্যালডেন দুই পয়েন্ট পঁচিশ চারটি বিষয়ের মধ্যে কোন তিনটি অপর বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো নস্টক অ্যানাবিনা ওসলেটেরিয়া আর সাইনো ব্যাকটেরিয়া এরা প্রত্যেকে কিন্তু এই তিনটে কিন্তু এরই অন্তর্গত তাই উঠতে হবে সায়নো ব্যাকটেরিয়া দুই পয়েন্ট ছাব্বিশ লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো বইতে অনেকগুলো রয়েছে যেখানে একটি লিখে দেবে তো দেখো এই ছিল আজকের ভিডিও বাকি সাবজেক্টগুলো কিন্তু আস্তে আস্তে আপলোড করা হবে তোমরা যারা ভিডিও দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল এখন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করে দাও যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায় তা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো